বীরচন্দ্র বনু সংবিধান দিবস পালন করল রাজ্য সিপিএম। সোমবার দলের রাজ্য সদর কার্যালয়ে দিনটি পালন করেন সিপিএম নেতৃত্ব। পাশাপাশি সিপিএম এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরচন্দ্র বনু সংবিধান দিবস পালন করা হয়। নেতৃত্বে ওরা পুলিশের হাতে বৈধ অনুমতি, পুলিশের বৈধ অনুমতি হাতে নিয়ে প্রকাশ্য দিনের বেলায় জাতীয় সড়কের উপরে উপস্থিত একটি পার্টি অফিস খুলতে সমবেত হয়েছিলেন, কিন্তু কংগ্রেস এবং আইপিএফটি উপজাতি যুব সমিতির সশস্ত্র বাহিনী চারদিক থেকে ঘেরাও করে এবং বর্বর অত্যাচার চালায়। আশ্রয়ের জন্য পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসের ভিতরেই খুন হয়ে যান 11 জন কমরেড।